রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে এবার উদ্যোগী হলো হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন। স্বাধীনতা দিবসের দিন স্বাধীন চেতা মনোভাব নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন হেমতাবাদ বিধানসভার অন্তর্গত 7 নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে। সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে নিয়ে আসতে এবং সাধারণ মানুষের রক্তদান সম্পর্কে ভুল মনোভাবকে মুছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, পূর্বে ঘোষিত দিনপঞ্জি অনুযায়ী হেমতাবাদ বিধানসভার প্রতিটি অঞ্চলে অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিনের এই রক্তদান শিবিরে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষেরা রক্তদান করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন, অঞ্চল নেতৃত্ব ইফতিখার আলী, উপপ্রধান নবকুমার বর্মন, রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায়, দীপঙ্কর বর্মন ও অঞ্চল নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগেও আমরা তিনজন ক্যাম্প করেছি মাননীয় বিধায়কের তত্ত্বাবধানে, এবং সেখানে আমরা উদ্দেশ্যটা বলেছিলাম, আজকের যে মেন উদ্দেশ্য আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে যে ব্লাড সেন্টার রয়েছে সেখানে যে রক্ত সংকট চলছে তার সংকট দূর করার একটা আক্রান্ত চেষ্টা, তার সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রামীণ এলাকায় মানুষগুলো রয়েছে রক্তদান সম্পর্কে অনেকের ভয় আছে যে রক্ত দিলে শরীরের ক্ষতি হয়, সেই ভয়টা মানুষের মধ্যে দূর করা এবং মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা যে রক্ত দিলে যে শরীর ভালো হয়, শরীর খারাপ হয় না, সেটা যেন সবার মধ্যে প্রচারিত হয়, সমস্ত স্তরের মানুষ যেন এই রক্তদান করার সুযোগ পায়, সেই উদ্দেশ্যে এই রক্তদান শিবির করাটা আমরা প্রয়োজন বোধ করেছি, আমাদের বিধায়ক সাহেব প্রয়োজন বোধ করেছি, এবং সেই কারণে আমরা একটা ব্যাখ্যা করেছি সারা বছর কোন জায়গায় আমরা রক্তদান শিবির করবো, সবাইকে আজকে স্বাধীনতা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।